আসসালামু আলাইকুম। আমার সামনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মিনি কম্বাইন্ড হারভেস্টার। এটি ধান কাটে, ধান বস্তাবন্দি করে এবং ধানের যে অবশিষ্টাংশ সেগুলো সাইডে ফেলা দেয়। আমি দেখাই কিভাবে কোনটা করে, একটু দেখা দাও। এটা এই অংশটা দিয়ে ধান কাটে, নিচে একটা অংশ আছে, এটা কাটার কেচি বলে, ওটা সাধারণত এটা ধান কাটে। আর হচ্ছে স্টার হুইল, এটা হচ্ছে ধানটাকে কেরিং চেনের সামনে নিয়ে যায়। কেরিং চেনটা হচ্ছিল আমাদের থ্রেশিং ড্রামের কাছে নিয়ে যায়, যাতে থ্রেশিং ড্রামে ধানটা মারাই হয়ে খড়টা ডান পাশে পড়ে যাচ্ছে। আর একটা হোলার আছে, হোলারের মাধ্যমে ধানটা তার ড্রামে যায়, বস্তাবন্দির কাছে যাচ্ছে, যার ধানটা ওই বস্তার কাছে যায়, এখানে পড়বে। মানে ধানটা এদিক দিয়ে এসে ওঠে এখানে পড়ে, তারপরে বস্তাবন্দি হয়ে যায়। আর এই অংশটা দিয়ে ধানের যে চিটা বা ইয়েগুলো এগুলো বের হয়ে আসে। এই হলো এটার পদ্ধতি। তো এখন এখন আমরা দেখবো যে ধান কাটাটা দেখবো। এখন আপনি ভাই একটু পানি, হ্যাঁ পানি।